Assalamualaikum viewers, welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন। আজ আমি শুটকি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর আমার মতো যারা শুটকি প্রেমী আছে আজকের ভিডিওটা তাদের জন্য। তাহলে চলুন আমরা এবার দেখে নিই এই তো রেসিপিটা রান্না করার জন্য আমার কি কি লেগেছে। শুটকি রেসিপিটা রান্না করার জন্য এখানে আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি ছোট ছোট করে, তারপর শুটকি নিয়ে নিয়েছি, এটা ছুরি শুটকি কেটে নিয়েছি, নিয়ে নিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি, তার সাথে আরো নিয়েছি বাটা মশলা, আদা রসুন জিরা বাটা, কাঁচা মরিচ বাটা নিয়ে নিয়েছি, মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া। তাহলে চলুন আমরা এবার রান্নার প্রসেসে চলে যাই। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। এখানে আদা রসুন এবং জিরে বাটা নিয়ে নিয়েছি, আর দিচ্ছি কাঁচা মরিচ বাটা। এবার এই মশলাটা তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভেজে নেওয়ার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। সবগুলো উপকরণ দেওয়া শেষ হলে সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি মশলাটাকে কষিয়ে নেবার জন্য। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া শুটকিগুলো। আর এই শুটকিগুলো কিন্তু গরম পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ ছুরি শুটকিতে প্রচুর পরিমাণে বালু থাকে, আর এই বালুগুলো গরম পানি দিয়ে যদি আপনি না ধুন তাহলে কিন্তু যাবে না। এবার দিয়ে দিলাম রসুন কুচিগুলো। আর শুটকি তরকারিতে কিন্তু রসুন দিতে হয়, তারপরও আমার মনে হচ্ছে আজ আমার রসুনটা একটু কম হয়েছে, আরও বেশি রসুন দিলে ভালো হতো। শুটকিগুলো কিন্তু এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি, অনবরত নাড়তে হবে, তা না হলে দেখা যাবে মশলাটা লেগে যাবে। আমার শুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলু কুচিগুলো। আর আলুটা আমি ফার্স্টেই দিচ্ছি, বেগুন পরে দেব, বেগুন আগে দিলে দেখা যাবে বেগুনটা গলে যাবে। আলুটা এবার শুটকির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আলুগুলো অনবরত এইভাবে নেড়ে নিয়ে ভেজে নিচ্ছি, তারপর আমি পানি দিয়ে দেব। আলুগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তরকারিটা রান্না করার জন্য। তরকারিটা বলক চলে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা একদম মিডিয়াম আঁচে থাকবে। রান্না হয়ে গেছে আমার ছুরি শুটকি ভুনাটা, আর এই শুটকি ভুনাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে, আর আমার খুব পছন্দের একটা শুটকি। আর যারা এই শুটকির তরকারিটা এইভাবে রান্না করে খাননি তারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন মজাদার রেসিপি পেতে। আল্লাহ হাফেজ।